পঞ্চগড়ে তো আঙিনায় চা হচ্ছে মানে তার তরকারিও লাগান সাথে সাথে চা গাছও লাগায় আবার চা গাছের পাতা দিয়ে কিন্তু আবার আচারও করে এবং পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাট জেলাতে চা বোর্ডের একটা স্থায়ী অফিসও নির্মাণ করা হয়েছে এক সময় যে যে সব জায়গাগুলি মানে গোচরণ ভূমি ছিল এখন সেখানে চায়ের বলতে পারেন এখন আর কিচেন গার্ডেন বলতে চায়ের ক্ষেতি হয়ে যাচ্ছে মানুষের বা বিশেষ করে পঞ্চগড়ে তো আঙিনায় চা হচ্ছে মানে তারা তরকারিও লাগান সাথে সাথে চা গাছও লাগায় আবার চা গাছের পাতা দিয়ে কিন্তু আবার আচারও করে এটাও একটা সব রকম তৈরি করে আমাকে দিয়েছে টেস্ট করে দেখেছি নানা ধরনের ওই শাকের মতো করেও খায় অনেক কিছুই করে তারা আমি মনে করি যে এটা করার ফলে যে আমাদের একটা অর্থকরী ফসল হচ্ছে যেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে আর চায়ের চাহিদা তো বেড়ে যাচ্ছে কাজে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেহেতু তিনি উদ্যোগ নিয়ে এই চা শিল্পকে আরও উন্নত করার পদক্ষেপ নিয়েছিলেন তো আমার কাছে ওই চা বোর্ডের থেকেই একটা দাবি এসেছিল যে চার জুন যেদিন তিনি চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন সেই দিনটাকে চা দিবস হিসেবে ঘোষণা দেওয়া এবং চায়ের উপর একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানটাও কিন্তু আগে এত সুন্দর করে হতো না সেই অনুষ্ঠানটা আমরা করছি বলেই এখন এই শিল্পী মানুষের নজরও পড়ছে এবং এর উৎপাদন এবং চায়ের গুণগত মান বৃদ্ধি এবং বিভিন্নভাবে এর উৎকর্ষতা সাধনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আর এবারে আমাদের চা উৎপাদন প্রায় একশো দুই পয়েন্ট নয় দুই মিলিয়ন কেজিতে উন্নীত হয়েছে এবং নিলামের যে চা শুধু চট্টগ্রামে বিক্রি হতো আমরা সেটা এখন মানে সিলেটেও যাতে নিলাম হয় তার ব্যবস্থাটা আমরা করে দিয়েছি এটা যদি একটু চট্টগ্রামওয়াল একটু বাধা দিচ্ছিল তো যাই হোক তবুও এখন আমরা সিলেটেও করে দিয়েছি বর্তমানে আমাদের একশো আটষট্টিটা বৃহৎ চা বাগান এবং আট হাজারের অধিক ক্ষুদ্রায়তন চা বাগানে চাষ হচ্ছে আর এ পর্যন্ত চায়ের উন্নত জাতের তেরোটি ক্লোন উদ্ভাবন করা হয়েছে গবেষণা কিন্তু অব্যাহত রাখতে হবে এবং গবেষণার দিকে বিশেষ নজর দিতে হবে সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে আমরা আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কাজী চার দাম বিক্রি করা আন্তর্জাতিক বাজারে দাম এগুলো এগুলি কিন্তু খুব সহজে এখন পাওয়া যায় আর সেদিকে লক্ষ্য রেখে আমাদের চায়ের দিকে দৃষ্টি দিতে হবে যা শ্রমিক যারাই কাজ করান শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে তাদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের ব্যবস্থা করা তাদের নিজেদের চিকিৎসার ব্যবস্থা তাদের শিক্ষার ব্যবস্থা তাদের নানা ধরনের অসুবিধা দূর করা এদিকে দৃষ্টি দিতে হবে কারণ এরা যে এসছে এদের কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য জাতি এদেরকে নাগরিকত্ব দিয়ে গেছেন এদের কিন্তু এই মাটিতে একখণ্ড জায়গা নাই যেখানে তারা আপন ভূমি হিসেবে বিবেচনা করতে পারে অর্থাৎ তার এখানে কোথাও একটা পা রাখার জায়গা নেই তারা যেন একটা ফ্লোটিং ভাসমান কিন্তু এই ভাসমান থাকবে কেন আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি ইনশাআল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না সেটা আমি বলে যাচ্ছি এর জন্য যা করার করব প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা আলাদা ফান্ড আছে সেখান থেকে আমরা এই আমাদের বিভিন্ন অঞ্চলে মানুষ যারা একটু মানে অনগ্রসর তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে থাকি চা শ্রমিকদের জন্য একটা বিশেষ ভাতার ব্যবস্থা আমরা করি